হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আগের দিনকে আমরা যেটা পড়েছিলাম, যেটা ভাষা কাকে বলে সেটা আমরা আগের দিনকে আলোচনা করেছিলাম। তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি, তবুও আমি আরেকবার রিপিট করতে চাইছি। ভাষা কাকে বলে? প্রথমত, মানুষের বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। এটা তোমাদের মনে আছে নিশ্চয়ই। মানুষের মুখের দ্বারা উচ্চারিত বা বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত সব থেকে ভালো হয় বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত বললে, এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। এবার আমরা এর পরের পার্টটায় চলে যাব। এই ভাষা কিন্তু একদিনে আজকের যে রূপটা আমরা দেখতে পাচ্ছি সেই রূপটায় পৌঁছায়নি। এর জন্যে প্রচুর এর জন্য অনেক বয়স বছর পেরিয়ে গেছে, তবে এই রূপটাতে আমরা এসে পৌঁছেছি। তার মানে এই ভাষার বিবর্তন বা সভ্য জগৎ, এখন সভ্য সমাজ যে ভাষাটাকে ব্যবহার করছে, সেই ভাষাটাকে পেতে অনেক সময় পেরিয়েছে, তোমরা নিশ্চয়ই এটা জানো। কিন্তু এই ভাষাটা যেরকম একটা জায়গাতে একই রকম রূপে নেই, এই পৃথিবীর সমস্ত জায়গায়, বিভিন্ন বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন রকম ভাষা প্রচলিত রয়েছে। কোনো জায়গাকার ভাষার সাথে কোনো জায়গাকার ভাষার মিল সেই হিসাবে নেই, তাই যেন অনেক ভাষা আমরা দেখতে পাই। আর এই এত ভাষা নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে ভাষা বিজ্ঞানী বলা হয়। তাই ভাষা বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে প্রায় 3000-এর মতো ভাষা আছে। তো তাদের মধ্যে ম্যাক্সিমাম ভাষাটাই একের থেকে অন্যটা আলাদা। তবুও এই বিজ্ঞানীদের মতে এই সমস্ত ভাষার উৎপত্তি কোনো না কোনো একটা ভাষা থেকে অনেক প্রাচীনকালে হয়েছিল। ঠিক আছে, যেরকম পৃথিবীতে 3000 ভাষার সন্ধান বিজ্ঞানীরা দেয়, ঠিক সেরকমই আমাদের ভারতবর্ষেও বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বিভিন্ন রাজ্যে এই ভাষার বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাষা ব্যবহার করা হয়, আবার একই রাজ্যের মধ্যেই ভাষার বিভিন্নতা দেখতে পাওয়া যায়। তোমরা বুঝতে পারছো, স্থান কাল ভেদে ভাষার পার্থক্য ঘটে যাচ্ছে। যেমন আমাদের বাংলা, আমরা যে দেশে আছি সেটা পশ্চিমবঙ্গ, এখানে বাংলা ভাষা। ঠিক উড়িষ্যায় যদি আমার পাশে চলে যায় সেখানে উড়িয়া ভাষা, গুজরাটে যদি যাই গুজরাতি ভাষা। ঠিক এরকমভাবে আমাদের দেশের বিভিন্ন রাজ্যগুলোতে বিভিন্ন রকম ভাষা রয়েছে। তাহলে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে মাতৃভাষা। তাহলে কি মাতৃভাষার সংজ্ঞা আমাদের এখন জানতে হবে। ঠিক আছে, তো মাতৃভাষা কাকে বলে? ভাষা প্রচলিত প্রতিটি রাজ্যে যে ভাষা প্রচলিত সেটাই হলো সেই রাজ্যের মানুষের মাতৃভাষা। তাহলে আমার দেশ, আমার রাজ্যের মাতৃভাষা, আমার রাজ্যে যে ভাষাটা প্রচলিত আছে সেটাই আমার মাতৃভাষা। তাহলে কি বললাম, প্রতিটি রাজ্যে যে ভাষা প্রচলিত আছে সেই ভাষাটা সেই রাজ্যের মাতৃভাষা, মনে থাকবে। ম্যাডামবাবু বলছি, যেমন ধরো উড়িষ্যায় গেলাম, সেখানকার মানুষরা উড়িয়া ভাষায় কথা বলছে। ঠিক আছে, তো সেই উড়িয়া ভাষাটা সেখানকার মাতৃভাষা। গুজরাটের কথা বললাম, সে গুজরাটের মানুষ গুজরাটি ভাষায় কথা বলছে, সেটা সেখানকার মাতৃভাষা। তাহলে যে অঞ্চলের মানুষ যে ভাষাটাই কথা বলে সেই ভাষাটা সেখানকার মাতৃভাষা, মনে থাকবে। তারপর এখানে দেখো, তোমাদের বইতে বলা হয়েছে যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা, আমাদের ভাষার নাম বাংলা। যারা উড়িষ্যায় বাস করে তাদের ভাষা উড়িয়া, যারা অসমে বাস করে তাদের ভাষা অসমিয়া। প্রতিটি রাজ্যে যে ভাষা প্রচলিত আছে সেটাই হলো সেই রাজ্যের মানুষের মাতৃভাষা। তোমাদের এখানে মাতৃভাষার যে সংজ্ঞাটা দেওয়া রয়েছে, লাল কালি দিয়ে যেটা লেখা রয়েছে, অবশ্যই ওটাকে মনে রাখার চেষ্টা করবো, ওটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে মাতৃভাষা কাকে বলে এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। কি না, প্রতিটি রাজ্যে যে ভাষা প্রচলিত আছে সেটাই হলো সেই রাজ্যের মানুষের মাতৃভাষা, আর আমাদের মাতৃভাষা বাংলা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব, ব্যাকরণ কাকে বলে? তাহলে আমরা প্রথমে পড়লাম ভাষা কাকে বলে, তারপরে পড়লাম মাতৃভাষা কাকে বলে, তারপরে এবার যাব ব্যাকরণ কাকে বলে। আমরা যে বইটা পড়ছি এটা একটা ব্যাকরণ বই। কেন এটা পড়বো, তার কারণটা আমাদের এবার জানতে হবে। ভাষা আমরা যেটা বলছি সেটা কি বলছি, সেটা ভাষা বলে কেন বলে এটা আমরা জানলাম, যেরকম এই বইটা কেনই বা আমরা পড়বো সেটা আমাদের
জানতে হবে। তো এখানেও তোমাদের চ্যাপ্টারটা একটু পড়ে দেখো, তারপরে আমি বলছি বাকিটা। সুমিতা সেদিন খাতায় লিখছিল, আমি খাওয়া হয়নি, আমি খাওয়া হয়নি। শিক্ষক মহাশয় খাতা দেখে বললেন, এটা ভুল বাক্য, শুদ্ধভাবে ভাষাকে বলতে বা লিখতে হলে ব্যাকরণ পাঠ আবশ্যক। ঠিক আছে, আবশ্যক মানে অবশ্যই পড়তে হবে, যদি সেটাকে ঠিকভাবে বলতে বা লিখতে হয়, কোনো ভাষাকে, যে কোনো ভাষাকেই যদি ঠিকভাবে বলতে বা লিখতে হয়, তাহলে সেই ভাষা সেই ব্যাকরণটাকে অবশ্যই পড়তে হবে। ব্যাকরণ হলো ভাষার নিয়মকানুন সংবলিত গ্রন্থ। ব্যাকরণ কি? ভাষার নিয়মকানুন সংবলিত গ্রন্থ। নিয়মকানুন যেখানে লেখা আছে, ভাষার সম্বন্ধে নিয়মকানুন লেখা আছে, ভাষা যাতে ভুল না হয়ে যায়, তার ভুল ব্যবহার যাতে না হয়, সেইটাকে আটকাবার জন্যে যে বইটাতে সেই ভাষাটার ঠিকঠাক রূপটা দেওয়া আছে এবং কী কী করলে কী কী মানলে ঠিক হবে সেটাই লেখা আছে, সেটাই হচ্ছে ব্যাকরণ এক কথায়। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে যে বইটাতে আমরা পড়লে ভাষার নিয়মকানুনগুলো জানতে পারবো, সেই সেই ভাষার নিয়মকানুনগুলো আমরা জানতে পারবো, কীভাবে সেই ভাষাটাকে ব্যবহার করতে হয় সেইটা হচ্ছে ব্যাকরণ বই। এখন তোমার কাছে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা কীভাবে চালাতে হয় তুমি জানো না, এবং সেটা চালাবার জন্য যদি কোনো ম্যানুয়াল বা বই থাকে, সেটা সেখানে ব্যাকরণের মতো জিনিস হলো। তার কারণ হচ্ছে সেই বইটা যদি তুমি পড়ো তবে সেই যন্ত্রটাকে তুমি চালাতে পারবে। ঠিক সেরকম ভাষাকে তুমি যদি জানতে হয় এবং সেই ভাষাকে যদি ঠিকঠাক করে ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে ব্যাকরণ বই পাঠ করতে হবে। ঠিক আছে, তো তারপরে দেখো কীভাবে ভাষাকে শুদ্ধভাবে বলা যায় এবং লেখা যায় তার নানা নিয়মাবলী এই ব্যাকরণ গ্রন্থে লেখা থাকে। তাহলে এই ব্যাকরণ গ্রন্থে কী কী লেখা থাকে, কোনো ভাষাকে কীভাবে শুদ্ধভাবে বলতে হয় এবং শুদ্ধভাবে লিখতে হয়, দুটোই জিনিস হতে পারে ভাষার, একটা লেখা আর একটা বলা। তো সেই দুটোর ক্ষেত্রেই যাতে শুদ্ধতা থাকে, যাতে পারফেক্ট হয়, সেটা জানার জন্য আমাদের ব্যাকরণ বইকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এরপর সংজ্ঞাটা দেখো, যে বই পড়লে, একদম বইয়ের লাইনটা শেষের দেখো রয়েছে, দেখো যে বই পড়লে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। তিনটে সংজ্ঞা এখানে পেলাম, একটা মাতৃভাষা কাকে, ভাষা কাকে বলে, মাতৃভাষা কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, এই তিনটেই কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু এই তিনটেকে মনে রাখতে হবে। এছাড়া যেগুলো মনে রাখতে হবে, আমি বললাম ভাষাবিজ্ঞানীরা পৃথিবীতে 3000 ভাষার সন্ধান দিয়েছেন, আমাদের দেশে মোট 18টি ভাষা রয়েছে। ঠিক আছে, আর তার সাথে রয়েছে মাতৃভাষা কাকে বলে, আর তারপরে রয়েছে ব্যাকরণ কাকে বলে। ব্যাকরণ কাকে বলে, যে বই পড়লে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে বা লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। ঠিক আছে, তারপরে আমরা এরপরে চলে যাব মাতৃভাষায় ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা। শিশু জন্মের পর তার মায়ের মুখে, পরিবারের লোকজনের কাছে এবং তার পরিবেশ থেকে যে ভাষা শিখে বড় হয় তাকে মাতৃভাষা বলে, আমরা এটা আগে পড়েছি। মাতৃভাষা শেখার জন্য কোনো ব্যাকরণ দরকার হয় না, অবশ্যই না। আমরা যে ছোটোবেলা থেকে যে সমস্ত ভাষা শিখে বড় হয়েছি সেটা আমাদের মাতৃভাষা এবং তার জন্য আমাদের আলাদা করে কোনো ব্যাকরণ শিখতে হয়নি। কিন্তু তুমি যদি অন্য কোনো ভাষা শিখতে যাও, তাহলে সেই ভাষাটা শেখার জন্য অবশ্যই তোমাকে ব্যাকরণই পড়তে হবে, নাহলে তুমি সেই ভাষাটাকে আয়ত্ত করতে পারবে না। কিন্তু মাতৃভাষার ক্ষেত্রে সেই ব্যাকরণ পাঠ দরকার পড়ে না, কিন্তু কারণ যে ব্যক্তি লেখাপড়া জানে না সেও মাতৃভাষায় কথা বলতে পারে, ব্যাকরণ দরকার হয় ভাষাকে শুদ্ধভাবে বলতে ও লিখতে গেলে। ধরো একটা ছেলে বা মেয়ে বললো সূর্য উদয় হলো, কথাটা কিন্তু ভুল, লিখতে হবে সূর্য উদিত হলো। ব্যাকরণ এই ভুল সংশোধন করে দেয়, সেই কারণে মাতৃভাষার ব্যাকরণ পাঠ খুব জরুরি। আমাদের মাতৃভাষায় ব্যাকরণের নাম বাংলা ব্যাকরণ, ইংরাজি ভাষায় ব্যাকরণের নাম ইংলিশ গ্রামার। তবে মজার কথা হলো, আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছেন একজন পর্তুগিজ, ম্যানুয়েল দা আসুম্পাস। তারপর রাজা রামমোহন রায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, রমেশ্বর স প্রমুখ পণ্ডিতগণ উন্নততর বাংলা ব্যাকরণ রচনা করে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তো আমাদের এখানে একটা বলার জিনিস কি, আমি যেটা বলছিলাম মাতৃভাষা পড়ার জন্য এবং মাতৃভাষা বলার জন্য সেই সমস্ত লোকেদের কিন্তু ব্যাকরণ শিক্ষা দরকার নেই, কিন্তু অনেক সময় হয় সেই সমস্ত লোকেরা মাতৃভাষাটাকে
যেভাবে ব্যবহার করে সেটা কিন্তু শুদ্ধ বা ঠিকঠাক নির্ভুলভাবে হয় না। সেই নির্ভুল বা সঠিকভাবে সেটাকে বলতে বা লিখতে গেলে কিন্তু ব্যাকরণের দরকার পড়ে। সেক্ষেত্রে মাতৃভাষার ক্ষেত্রেও ব্যাকরণ পাঠটা প্রয়োজনীয় হয়ে পড়ে। মাতৃভাষার ক্ষেত্রে ব্যাকরণ পাঠ তখনই প্রয়োজন হয়ে পড়ে যখন সেই ভাষাটাকে আমরা শুদ্ধভাবে লিখতে বা বলতে চাই, ঠিক আছে? তাছাড়া অন্য কোনো ভাষা পড়তে গেলে বা অন্য কোনো ভাষা যেটা তোমার মাতৃভাষা নয় সেটাকে পড়তে গেলে অবশ্যই তাকে ব্যাকরণ পড়ার ব্যাকরণটাকে আগে তোমাকে পড়তে হবে, তারপরে তুমি সেই ভাষা সম্বন্ধে জানতে পারবে। ঠিক সেরকমভাবে মাতৃভাষার ক্ষেত্রেও সেই প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। তাহলে আজকে আমরা যে তিনটে জিনিস পড়লাম সেটা হচ্ছে মাতৃভাষা কাকে বলে, মাতৃভাষার পর হচ্ছে ব্যাকরণ কাকে বলে, এবং মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, তো মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা বিশেষ কিছু ব্যাপার বড় লেখার দরকার নেই, যেটুকুনি আমাদের জানতে হবে যে মাতৃভাষাকে শুদ্ধভাবে পড়তে বা লিখতে যা পারার জন্য মাতৃভাষায় ব্যাকরণ পাঠ অবশ্যই দরকার, এইটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আজ এতটুকুনি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।